জলবায়ুগত কারণে মে মাসে ঘূর্ণিঝড় মোকার সম্ভাবনা রয়েছে আর সেটি দ্বিতীয় সপ্তাহে হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামী দুদিন রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হতে পারে। চৌঠা ও পাঁচই মের পর তাপমাত্রা বাড়তে পারে। একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হতে হলে আপনার সাগরে বা বে অফ বেঙ্গলে একটা লঘুচাপের সৃষ্টি হতে হয়, কয়েকটা ধাপ পেরিয়ে গিয়ে তারপরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। তো এখনও লঘুচাপই সৃষ্টি হয়নি, আমরা এত আগে কোনো প্রেডিকশানের কথা বলতে পারি না। এখন আবহাওয়ার বিভিন্ন গাণিতিক মডেলে অনেক ধরনের প্রেডিকশান দেখায় বা ঘূর্ণিঝড় বা কোনো সিস্টেম যে ফর্মেশন সেটা দেখায়। তবে এখনকার যে সময় জলবায়ুগত কারণে মে মাসে বাংলাদেশে বিশেষ করে বে অফ বেঙ্গলে আপনার ঘূর্ণিঝড় সৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে।